যৌন চাহিদা প্রত্যেকটি মানুষের শরীরের একটি স্বাভাবিক চাহিদা। যৌন মিলন যদি আনন্দদায়ক এবং তৃপ্তিদায়ক হয়ে থাকে তাহলে এটি অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে যদি এই বিষয়টি আপনার জন্য আনন্দদায়ক না হয়ে থাকে তাহলে এটা কিন্তু আসলে একটু বেদনাদায়ক। অনেক সময় অনেকেই, বিশেষ করে মহিলারা, অনেক মহিলা আসেন এবং তারা অনেকেই বলে থাকেন যে তারা যৌন মিলনে আগ্রহ পাচ্ছেন না বা তারা যৌন যে ব্যাপারটা আছে এই বিষয়টাকে তারা উপভোগ করতে পারছেন না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বা একটা বিরূপ একটা প্রতিক্রিয়ার মধ্যে যাচ্ছে। স্বামী স্ত্রী একই সাথে বসবাস করছেন কিন্তু তাদের মধ্যে হয়তো বা তেমনভাবে তাদের মধ্যে কোনো শারীরিক বন্ধনটা তৈরি হচ্ছে না বা মানসিক যে বন্ধনটা আছে সেটা তৈরি হচ্ছে না। এটা আসলে কেন হয়? অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে মনে করি যে আমাদের হয়তো বা বিভিন্ন রকম কাজে আমরা থাকি, ব্যস্ত থাকি। আজকাল আমাদের যে জীবনযাপনের যে প্রক্রিয়া, যে আমাদের যে জৈবিক যে চাহিদাগুলো রয়েছে, আসলে সব কিছু মেটাতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি একটা হচ্ছে যান্ত্রিক জীবনে চলে গিয়েছি। তো অনেক সময় আমাদের ক্ষেত্রে আসলে সম্ভব হয় না যে হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইচ্ছা থাকছে কিন্তু আমাদের শরীর কিন্তু সেই হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। কারণ দেখা যাচ্ছে সারাদিন একটা বিশাল একটা মানসিক একটা চাপের মধ্যে ছিল কিংবা শারীরিক একটা চাপের মধ্যে ছিলাম। অর্থাৎ অনেক সময় ইচ্ছা থাকলেও কিন্তু সেই কাজটা আমরা করতে পারছি না। বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, আবার পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই যে এই বিষয়টার ক্ষেত্রে দেখা যায় যে আপনি বিভিন্ন রকমের রোগে ভুগছেন। অর্থাৎ আমরা বলে থাকি ক্রনিক কোনো ডিজিজ, দেখা যাচ্ছে যে আপনার কোমরবিড কন্ডিশনগুলো, অনেক সময় অনেকের হচ্ছে কিডনি রোগ বা হচ্ছে আপনার হার্টের কোনো সমস্যা বা ডায়াবেটিস, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে বা শ্বাসকষ্ট, এই সমস্যাগুলোতে আপনি যদি অনেক দিন ধরে ভুগতে থাকেন এবং এগুলোর জন্য যদি হচ্ছে অনেক দিন ধরে ওষুধ খেয়ে থাকেন, সেগুলোরও কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আপনার এই যে যৌন চাহিদা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় বা হারিয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিশ্বাস, হ্যাঁ, প্রত্যেকটি হচ্ছে স্বামী স্ত্রীর যে একটা বিশ্বাস বা মেলবন্ধনের যে ব্যাপারটা থাকে সেটা যদি হচ্ছে না থাকে, সেটা যদি কমে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর কথার যদি হচ্ছে স্ত্রী যে কথাগুলো বলছেন সেটা যদি গুরুত্ব সহকারে স্বামী যদি না শুনে থাকেন, তাদের মধ্যেও কিন্তু তখন যে হরমোনের যে ব্যাপারটা, অর্থাৎ যেই চাহিদাটা তৈরি হবে আমাদের শরীরের ভিতরে যে হরমোনগুলো এই ক্ষেত্রে কাজ করছে সেটা তখন ঠিক মতো কাজ করতে যায় না। বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন হরমোনের একটা কিন্তু প্রভাব রয়েছে। এই প্রত্যেকটা কারণে কিন্তু দেখা যাচ্ছে যে যৌন মিলনে একটা অনীহা চলে আসে। যদি এমন সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার যে সমস্যা এটা অবশ্যই সবার প্রথমে আপনি আপনার সঙ্গীর সাথে এটা হচ্ছে খোলামেলা আলাপ করার চেষ্টা করুন। এটা এমন না যে আপনি আপনার সঙ্গীকে বললে উনি রেগে যাবে বা আপনাকে ভুল বুঝবে। বরং আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই খোলামেলাভাবে আলাপ আলোচনা করবেন। এবং যদি আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে দুজন মিলে খোলামেলা আলাপ আলোচনা করার পরেও কোনো সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে কাউন্সিলিংয়ের যে বিষয়টা, যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে আমরা বলে থাকি যে কাপল থেরাপি, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের যে বিষয়টি এটাও করতে পারেন। আবার অনেক সময় আমরা বলে থাকি যে সেক্স থেরাপি, এটাও প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় অনেকে বুঝতে পারে না যে আসলে হচ্ছে যে কোনভাবে কোন বিষয়ে কোন জিনিসটার প্রতি আসলে গুরুত্ব দিলে একজন নারীর বা একজন পুরুষের হচ্ছে এই যে যৌন চাহিদাটা সেটা কিনা উত্তেজনাটা তৈরি হবে। তাই প্রত্যেকটা জিনিস আসলে হচ্ছে সূক্ষ্মভাবে একটু বিবেচনা করতে হবে। যদি কোনো কারণে যৌন আগ্রহ আসলে কমে যায় বা যৌন আকাঙ্ক্ষা কমে যায় সেটাকে হচ্ছে আপনি সেক্ষেত্রে আপনি লজ্জা পাবেন না বা হতাশ হবেন না, আত্মবিশ্বাস বজায় রাখবেন সবসময় এবং আপনার যে নিকটস্থ চিকিৎসক রয়েছে তার শরণাপন্ন হবেন। আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে দিন দিন যৌন চাহিদা কমে যাচ্ছে বা উত্তেজনা কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি হচ্ছে আত্মবিশ্বাস হারাবেন না এবং এক্ষেত্রে সংকুচিতও বোধ করবেন না, আপনি অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন কিংবা তার পরামর্শ মেনে চলবেন।